হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আপনারা দেখছেন রিয়া ব্লগস বাংলাদেশি। আর আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে সকাল সকাল উঠে ছাদে উঠেছি, আর দেখেন কত কুয়াশা। আর সেই কুয়াশার কোনো কিছু দেখা যাচ্ছে না, আশেপাশে অনেক কুয়াশা, ঠান্ডাও পড়েছে বেশ। এই কয়েকদিন অত ঠান্ডা ছিল না, কিন্তু দুদিন হলো ভালোই ঠান্ডা পড়েছে, আর সেই সাথে কুয়াশাও পড়েছে। আজকে আমার আদির পরীক্ষা, জীবনে প্রথম পরীক্ষা দেবে, তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমার আজকে বার্থডে, আমার জন্য দোয়া করবেন। আর একটু সকালে উঠে গোলাপ ফুলের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমাদের ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই তোমার সেই গোলাপ গাছটি যেটা যেটা এখনও মানে কুশি ছাড়তেছে, কিন্তু পাতাগুলো সব মরে গেছে, তো নিচের দিকে তাজা আছে আর উপরের দিকে একটু শুকিয়ে গেছে। তবে সাদা গোলাপটাও পাতা ঝরে গেছে, কিন্তু তাজাই আছে। তো এই তো সকালে গাছ টাছ দেখে গেলাম, পানি দিতে হবে না, কুয়াশায় পানি অনেকটা ভেজা ভেজা আছে। আর তো দিয়ে ধুটি হয়ে আমরা হচ্ছে রিস্কার জন্য দাঁড়ালাম। তো রিস্কা পেয়ে আমরা স্কুলের জন্য চলে গেলাম। তো স্কুলে যেয়ে দেখি সবাই মোটামুটি এসে গেছে। তো আজকে রাস্তাঘাটও কুয়াশা মোটামুটি, মানুষজন অনেকটা কম। আর তো তো আমরা স্কুলে 7:45-8 মধ্যে মনে হয় পৌঁছালাম। তো আদি একটু নার্ভাসই ছিল, তো এই তো সব ভাবিরা এসে বসে আছে, আর গার্জেনরা সবাই পরীক্ষা দিচ্ছে, আর আমরা পিছনের দিকে বসে আছি, আর বাচ্চারা ক্লাসে পরীক্ষা দিচ্ছে। আর এই তো স্কুল থেকে এসে আদি মুরগি নিয়ে বসে পড়ে খেলতেছে। তো মুরগিটা জবাই করা হবে, জবাই করে ছিলে রান্না করব। আর এদিকে এসে আলো ডিম সিদ্ধ দিয়েছি, ভাত রান্না করতেছি, ওর বাবা খেয়ে দিয়ে বাইরে যাবে। তো এই তো আর আম্মু হচ্ছে চিংড়ি মাছের বড়া বানাচ্ছে। তো আম্মু বানাতে বানাতে আমি সে মানে মুরগিগুলো কেটেছে, সেগুলো কাটাকাটি করলাম, করে ধোয়া পাগলা করলাম, করে এ তো রান্না করবো এখন। তো মুরগিটা রান্না টান্না করে তো ছাদে গিয়েছিলাম, ছাদে একটু একটু তাপালাম। তারপরে একটু দুপুরে মানে বিকালে আজানের আগ দিয়ে আমি নেমে পড়লাম। তো নেমে পড়ে নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর হাতেকে ঘুমানো হলাম। তারপরে তো সন্ধ্যার সময় তো একটা কেক নিয়ে আসা হলো, তো আদি ইচ্ছেতে আদি কাটলো। আর এদিকে দেখেন আদি কী করছে, আদি বেলুন ফুলাচ্ছে, আর ভিডিও দেখে ও শুয়ে পড়েছে। তো আমার আর এই তো এখন আদি বেলুন ফুলবে। আর আমার আপনারা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বক বক শুনতেছেন ধৈর্য ধরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর একটা টাটা, বাই বাই।